सुनो ओए रे राजन सुन हे मारो वचन सुनो ओहे প্রজাপতি ব্রহ্মা আজ থেকে আমি তোমার পিতা তাই পিতা হয়ে কন্যার এই ধূমপতি রূপ আমি দেখতে চাই না আজ আমার এই কুমণ্ডলের বাড়িতে তোমার ধূমপতি রূপকে আমি সুন্দরে রূপান্তরিত করলাম চরণে দে ব্রহ্মার নন্দিনী শীতলা বলিয়া ব্রহ্মার নন্দিনী আমি আজ আমি কি বা নামে কোথা ধামে কি বা হবে বড় বসতি শোনামায় পুত্র সুযোগের শীতলকালে হইয়াছে তব জন্ম আজ প্রজাপতি ব্রহ্মা তোমায় নাম দিল শীতলা শীতলা বলিয়া নামে দিলে গয়ে পদ্মজনি দেবকন্যা হই আমি কি পূজা পাবো না মর্ত স্বর্গ সবাই কাছে আমি কি ভিন্ন পিছা সে ঘুরবো দাঁড়ে দাঁড়ে না না শীতলা এই তুমি কি বলছো মা ঘৃণ্য পিসাচিনী হয়ে তুমি কেন ঘুরবে কেন থাকবে আমি তোমায় আশীর্বাদ করি মা শীতলা তুমি স্বর্গের মাধার নি সকল তোমার কাছ থেকে পূজা নি স্বর্গের মাধারে তুমি তোমার পূজার প্রচার করো যাব আমি স্বর্গ রাজ্যে পূজার দরে কিন্তু বলতে পারি না দেব আমি কোন প্রমাণে যাব শোনো শোনো মা শীতলা আজ থেকে আমি তোমার বসন্ত জননীর অধিকার দিলাম বসন্ত জননী বলিয়া দিলে মোর একখা তুলে দাও মোর হস্তে বসন্তের ছালা আমি যাইব পূজারে তোরে ওই ইন্দ্রনাথ সভা মাঝে পাইব মোর যজ্ঞ পূজা আবার ফিরে আসিব ভক্তের মাঝে প্রতি দ্বারে দ্বারে যাই কারণে তুমি পুত্রষ্টির যজ্ঞ শুরু করেছিলে সেই কারণে হয়েছে তব কন্যা শীতলা আজ থেকে শীতলা তোমার মানুষ কন্যা আর মা শীতলা আজ থেকে নৌশ রাজা তোমার পালন পিতা পিতা তব চরণে জানাই মোর শত সহস্র কোটি প্রণাম আমায় তুমি আশীর্বাদ করবে না আজ আমি তোমার পালিত কন্যা হই যেন পূজা পাই স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন মাঝে সবাই যেন দেবী বলে করে মোর শিকার এই আশীর্বাদ তুমি করো মোরে ওরে মা আজ আমি প্রাণ ভরে তোকে আশীর্বাদ দিলাম মা তুই স্বর্গের সকল দেবতাকে কাছে পূজা দিয়ে মর্তবাসীর দ্বারে দ্বারে তুই পূজা পাবি মা মর্তবাসীর দ্বারে দ্বারে তুই পূজা পাবি মা মর্তবাসীর দ্বারে দ্বারে তুই পূজা পাবি মা তাই যদি হয় আর বিলম্ব করো না এই মুহূর্তে পুত্র সুযোগের আয়োজন সকল বস্তু বসন্তের ছালা তোমার হস্তের শীতল চমক পূজার প্রচারের জন্য তুমি তোমার মানুষ কন্যার হস্তে সমর্পণ করো পুত্র
শীতলা ও গোপিকা যাওয়ার সময় তুমি আমার আশীর্বাদ করবে না তোমরা নিশ্চয় আমি যাব স্বর্গের মাঝে পূজার তরে কিন্তু একটা কথা বলো আমি একা নারী কেমন করে যাব পূজার তরে দেখো সঙ্গে দাও মোরে অনুচর 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 আমার পথ দেখিয়ে নিয়ে যাবে ও ইন্দ্রনাথ সভা মাঝে না 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 শীতলার যোগ্য অনুচর আমি কেমন করে দেব শোনো মা শীতলা ওই দেখ কৈলাস মন্দির ওই কৈলাস মন্দির বসে আছে আমার ধাতা ভোলামহেশ্বর ভোলামহেশ্বরের কাছে গিয়ে তোমার যোগ্য অনুচর তুমি চেয়ে নেবে বেশ তাই হবে পিতা যাওয়ার সময় তুমি আমায় আশীর্বাদ করো আশীর্বাদ করো শীতলা যাই গো কৈলাসে মাঝে ও ধানে ভাঙো ভাঙো গো ওহে দেবে ভোলা না তোরানে শীতলের কালে জন্ম হইল
प्रजापति ब्रह्मा मरे दिले जनम सेई जेतु आसि आछि तोमारे काछे नौशेरे पालेन कन्या नाम मोर शीतला शीतला हां आमि विश्वास करि ना विश्वास कर ना भला रात एई देखो ना नौते लाते शीतल चामोर आज कन्या होई बोले तुले दिएछे मोर हस्ते सत्यई मा আমি এই চাবাই থেকে তোমায় চিনতে পারলাম নই যোগে শীতলে কালে তোমারই জন্ম সেই হতেই তোমার নামে শীতলা বলো মা শীতলা তুমি কি বল কারণে এসেছো আমার নিকটে আমি আসছি তোমার নিকটে কেন শুনবে ভালা না বলো মা আমি যাব পূজার তরে অয়ন্ত সভা মাঝে কিন্তু একা নারী কেমন করে যাব তাই আসি আছি তোমার নিকটে একটি অনুচর দাও মোরে যে অনুচর আমার পথ দেখিয়ে নিয়ে যাবে অয়ন্ত রাজ প্রসাদ মাঝে অনুচর বেশ মা তুমি কোন কালে করে অপেক্ষা আমি ধ্যান যোগে দেখতে চাই তোমারই অনুচর পাওয়া চাই কিনা বেশ তাই দেখো ভালা না তাই দেখো কোন কাল তোমার মন্দিরে প্রাঙ্গণে করি বাবা আমি অপেক্ষা দাও মোর সঙ্গে অনুচর যে অনুচর নিয়ে যাবে পথ থেকে ও ইন্দ্রনাথ সভা মাঝে বম বম চন্দ্র ওই চন্দ্রকে আমি গ্রাস না শুনে না ওই চন্দ্রকে তুমি গ্রাস করলে এই নর মানুষ কোনো দিনের সূর্যের আলো দেখতে পাবে না ওদিকে ওটাকে এদিকে এদিকে ওটা সূর্য ওই সূর্যকে আমি গ্রাস না না শুনে না ওই সূর্যকে তুমি গ্রাস করলে তাহলে নর মানুষ কোনো সূর্যের আলো দেখতে পাবে না তুমি খুদার হাত দেবে না আমি দিতে পারবো না আছো তুমি আমি তোমাকেই গ্রাস করব ওরে অসুর আমি তোকে সৃষ্টি করেছি তুই আমাকে গ্রাস করতে চাস আমিও দেখতে অসুর তুই আমাকে কেমন করে গ্রাস করতে চাস জীবন দান দেব মা মহেশ্বর তোমার হাতের কুমণ্ডলীর বাড়ি নিয়ে অসুরের ত্রিকণ্ডিত একত্রিত করে তোমার কুমণ্ডলীর বাড়ি নিয়ে ছড়া দাও অসুর আবার পুনরায় জীবনে দান পাবে বেশ মা তুমি কোনো কালে করো অপেক্ষা আমি এই অসুরের তিন খণ্ডতে একত্র করে আবার এই অসুরের পুনরায় আবার জন্মে দেব মা তাই দাও ভালো মহেশ্বর বলো বলো দেব কেন মরে করিল সুজন কি বা কার্য করিতে হবে এখন সাগর শুষিব কিংবা অগ্নি খাইব দন্তে চিবাইব মরি মাঝার দেব আপনি আমাকে কিসের জন্য সৃজন করেছেন শোনো পুত্র সর্বকে দাঁড়াতে মা সীতারা আরে মায়ের সঙ্গে যাও পূজারি পূজার করো এই স্বর্গের নরাজ্য মাঝে কিন্তু বিনা অধিকারে নাই যাব মায়ের সঙ্গে ওই ইন্দ্র সভা মাঝে জানি পুত্র আজ থেকে তোমার আমি এই ভাবে তোমায় দান করলাম আমি তুমি হবে এই দাদাই জলের অধিপতি শান্তি দেব আজ তো পৃথিবী মাঝারে আমি কি মা নামে পরিচিত হব বলে দাও দেব ওরে পুত্র আজ থেকে তোমায় নাম দিলাম আমি
आज सन्तान मन वासना कर अपूर्ण रही जाए कि शुद्ध हमारी अंतर दिले मन दासी जन्म जाओ हमारे एक दासी जन्म जे दासी संगे धनी करते करते हमार आर जनासुर के लिए जाए ओ इंद्रनाथ सभा माचे बेशमा তুমি এখানে কালে কালে অপেক্ষা এই অসুরের রক্তের ধারা বয়ে যায় এই অসুরের রক্ত হইতে আমি তোমার দাসের জন্ম দেব মা তাই দাও ভালা বয়সা বেশমা তুমি এখানে কালে অপেক্ষা করো जरासुरे रक्त तुम्हारी जन्म से आशीर्वाद करी माँ तुम्हारे मन वासना पूर्ण हो तुम्हारे मन वासना पूर्ण हो तुम्हारी मन वासना पूर्ण हो भले भाई দিলে মোর দাস দাসিনী জনম যাওয়ার সময় তুমি আমাকে প্রাণ ভরে করে আশীর্বাদ আমি আমার পুত্র কন্যা নিয়ে যাব ও ইন্দ্র সভা মাঝে পাইব পূজা এই আশীর্বাদ তুমি করো পরে মা শীতলা যাওয়ার সময় একটি কথা মা সঙ্গে দিলে আমি তোমার জ্বর আসুর কোনদিন কোন জায়গায় যদি কোনো বিপদে পড়ে মা এই অসুরে এই জ্বর আসুরের বুদ্ধি বলে পূজার পদের ভাবে এই দেব সভা মাঝে আমি তোমার আশীর্বাদ করি তোমাদের মন বাসনা পূর্ণ হোক তোমাদের মন বাসনা পূর্ণ হোক তোমাদের মন বাসনা পূর্ণ হোক করে যারা আর মা রক্তপতি আয় মা আজ আমরা যাব ও ইন্দ্রনাথ সভা মাঝে পূজার প্রচারের জন্য চল আমার সঙ্গে চলো যারা যাইতি जाना स्वर्ग मधाम हो माझे हाथे
পাঞ্জলি কিন্তু এখন আমি কি করব মর্তের মাঝে যদি না পাই পূজা কেউ আমায় দেবী বলে করিবে না শিকার একটিবার একটিবার ভোলা মহেশ্বরে বলেছিল রে শীতলা সঙ্গে দিলাম মনুচরে জানারে তোমার যদি কোনো বিপদে পড়ে জরাকির কাছে তুমি মুক্তি দিও আমি একটিবার জরাকে জিজ্ঞাসা করে দেখি জরাইবা আমার কি বলে জরা জরা রে একবার তারা করে আয় না বাবা মা মা গো তুমি আমার কিসের জন্য ডেকেছো আমি তোর কেন ডেকেছি শুনবি জরা বলে না তুমি তো আমার যুক্তিদাতা হ্যাঁ জরা পুষ্পাঞ্জলি কে দেবে মরে পদে পুষ্পাঞ্জলি কে দেবে অঞ্জলি বলতে পারে জরা মাগো ও জননী আমার
তুমি জগতের আবেশে না গিয়ে চলে যাও মৎস্যদেশে। মৎস্যদেশে ওই মৎস্যদেশের রাজার নাম হলো বিরাট রাজ। বিরাট রাজ ওই বিরাট রাজ যদি একটি বিল্লপত্র দিয়ে তোমাকে মা বলে করে শিকার, এই রাজ্যের প্রতি দারে দারে তোমার পূজার হবে প্রচার। এই মৎস্যাধিপতি রাজা যদি আমার চরণে পুষ্পাঞ্জলি কি দেবে বাবা? কেন দেবে না মা? স্বর্গের একা করে ইন্দ্র চন্দ্র বরুণ দেব দানব গন্ধর্ব আদি সবাই দিয়েছে তোমার রাজা চরণে পুষ্পাঞ্জলি, আর ওই মৎস্যাধিপতি বিরাট রাজ কেন দেবে না তোমার পায়ে পুষ্পাঞ্জলি? বলতে পারিস বাবা, ওই মৎস্যাধিপতি রাজা বিরাটের ভবনে আমি কোন সময় প্রবেশ করব? ওগ জননী, ওই বিরাট নগরে যেতে হলে দুটি সময় যাওয়া যায় মা। কোন কোন সময় বাবা? ওগ জননী, এক অর্ধ নিশীতে আর এক শেষ নিশীতে। ওরে এইবার আমি মা যাই রে জহরা তোমার এই বেশে যাওয়া হবে না। আরে বিলাম বলার সাইহনার জরা কি বেসে যাই রে জরা। আরে বিলাম বলার সাইহনার আমি কি বেসে যাই রে জরা। আমায় বলে ব্রাহ্মণীর
মা তুই কি বলছিস বাবা ও মায়া আমি হব মা শিশু ছেলে মা